गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल चैनल एंड ब्लॉग्स। तो आज के हमारे सबाई मिले झड़खाली जा सकाल से साढ़े चार मैं चारटे अलार्म दिए चारटे तो उठते पर से ही साढ़े चारटे उठते उठते पाँचता हो गए तो सब पड़े सब बुझे गे चले तो ट्रेनटा पे ही गे को समस्या है तो एन फाका ही आोटामोटी ट्रेनटा मैं एक पर ट्रेन चे दे तर পৌঁছাতে পৌঁছাতে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে বোন বাবা ওইদিকে বসে আছে, সবার জানলা চাই। এই শাশুড়ি যে বোন যে বর সবাই বসে আছে, সবার জানলা চাই। ঝড়খালি বাজারে নেমেছি, এইবারে টোটো করে যাচ্ছি। কতদূর আমি ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি। ফার্স্ট টাইম খুব ভালো লাগছে। গ্রাম আমার এমনিতেই খুব ভালো লাগে, অনেকদিন পর ঘুরতে আসলাম। বাহ, এখানে তো অনেক ফুল। এই যে আমাদের ছোটদা বাড়ি, আর এই যে হচ্ছে ধানের গোলা, আর এই গোলার মধ্যে কিন্তু পেঁচা থাকে। আর এই যে হচ্ছে ছোটদি, এই যে হাঁস পুষেছে, হাঁসের ছোট ছোট বাচ্চারা কিছুদিন আগে ডিম ফুটে বেরিয়েছে, এবার সব যাবে পুকুরের মধ্যে। ওই যে মায়ের সাথে সব বাচ্চারা এবার জলে নেমে পড়েছে। দাদুদের অনেকগুলো পুকুর, ওদের যেই পুকুরে ইচ্ছে সেই পুকুরে বাচ্চা নিয়ে নেমে পড়েছে। আর এই যে হচ্ছে অনেক বছরের পুরনো তেঁতুল গাছ, দেখেই বুঝতে পারছো তোমরা। আর তেঁতুল কিন্তু এখানে পুরো গাছ ভর্তি করে হয়ে রয়েছে, কিন্তু যেহেতু কাঁচা সেহেতু নিচে একটাও পড়েনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো করে। আর এই তেঁতুলগুলো পাকলে কিন্তু খুব মিষ্টি হয়, তো দেখে নাও। খুঁজে পাই না আমার।
আর এখন বিকেল হয়ে গেছে আর আমরা চলে এসেছি একটা জায়গায়, সেটা তোমাদেরকে বলবো। আর এই যে তোমরা যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ওনারা সেই সকালবেলা বেরিয়ে সুন্দরবনে একদম যেখানে বাঘ থাকে ওখানেই কিন্তু গেছিল, আর ওখান থেকেই কিন্তু এগুলো ধরে আনা। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন ওনারা ফিরে এসছে। তো দেখো, এগুলো পুরো অরিজিনাল জঙ্গলের কাঁকড়া। এগুলো কিন্তু সহজে আমাদের বাজারে পাওয়া যায় না, এগুলো সব বাইরে এক্সপোর্ট হয়ে যায়। আর এই পাড়াটার নাম হচ্ছে মাস্টার পাড়া। তো তোমরা দেখে নাও। আর এখন কিন্তু রাত হয়ে গেছে, চারিদিকটা কিন্তু পুরো নিস্তব্ধ নিশ্চুপ হয়ে রয়েছে। সামনেই ধানের ক্ষেত, আর এই ধানের ক্ষেতের ওপারেই কিন্তু জঙ্গল। তো শুনেছি এখানে কিন্তু বাঘ মাঝে মধ্যেই আসে, জমির মধ্যে লুকিয়ে থাকে ধান ক্ষেতে। তো উঠোনে আমি আর বোনরা বসে আছি পেঁচা দেখবার জন্য, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে ভয় ভয়ও লাগছে। আর চারিদিকে কিন্তু কোনো লাইট বা ধারে কাছে কোনো বাড়ি নেই, যা আছে সব অনেকটা দূরে দূরে। তো দাদুরা এখানে এইভাবেই থেকে অভ্যস্ত, ওদের অতটা ভয় লাগে না। বাট আমরা যেহেতু নতুন, তো আমার কিন্তু খুবই ভয় লাগছে এখানে থাকতে। আর এই যে হচ্ছে সেই ধানের গোলা, আর একটু আগেই কিন্তু দুটো লক্ষ্মী পেঁচা এখান থেকে বেরিয়েছে ওদের বাচ্চাদের জন্য খাবার আনতে। তো ওরা ওড়াউড়ি করছে, এই গাছে সেই গাছে বসছে। আমরা হয়তো উঠোনে বসে আছি, ওই জন্য হয়তো ওদের বাচ্চাদের কাছে যেতে পারছে না ভয়ে। তো দেখি খানিকক্ষণ চুপচাপ থেকে দেখি কি হয়। আর এখন রাত হয়ে গেছে অনেকটাই, আর এখন আমাদের ডিনার টাইম। তো আমরা কিন্তু এই ছোটদার ঘরেই সবাই মিলে এইভাবে চাটাই পেতে আমরা খেতে বসবো এক্ষুনি। আর এই চাটাইটা কিন্তু ছোটদার হাতেই বোনা পুরোপুরি। আর আমরা এই যে খেতে বসে পড়েছি এট লাস্ট। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, নেক্সট দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো এখনকার মতন টাটা। ঠিক আছে।